আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই উপকারী একটা ফেস প্যাক আপনাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই আমি কী কী ব্যবহার করব। তো এখানে হচ্ছে আমি ভ্যাসন নিয়েছি, আর নিলাম হচ্ছে মধু, আর এখানে হচ্ছে কাঁচা দুধ গরুর, আর এখানে হচ্ছে মালটার খোসা। আর মালটার খোসার জায়গায় কমলার খোসাও নিতে পারেন। আর এখানে হচ্ছে ভিটামিন ই ক্যাপ, আর এখানে হচ্ছে আলু, আর এটা হচ্ছে মসুর ডাল। তো মসুর ডালটাকে আমি 1 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখব। আর এখানে আমার যে বেসনটা আছে, তো সেই বেসনের মধ্যে কিন্তু পোলাওয়ের চাল আছে, মসুর ডাল আছে, আর হচ্ছে বুটের ডাল আছে। তো আমি সেই বেসনটা নিয়েছি, তার জন্য আমি কোনো এখানে চালের গুঁড়া বা চাল কোনো ইউজ করি নাই। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে তৈরি করি। তো এখানে হচ্ছে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি, তো 1 ঘন্টা পর আমি এটা ব্লেন্ডারে দিব। তো অবশ্যই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। আর এখন হচ্ছে 1 ঘন্টা পর, তো আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি আলুটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর মালটার খোসাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ভ্যাসন, আর সবগুলার পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। আর দিয়ে দিলাম হচ্ছে গরুর কাঁচা দুধ, আমার আরও একটু দুধ লাগবে, তো দিব। তো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি মধু, আর এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু বানিয়ে নিয়েছি। তো আপনাদের যতটুকু লাগবে ততটুকু বানিয়ে নিতে পারেন। তো আরও কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব, একদম মিহি ভাবে আর কি। যাতে করে কোনো প্রকার দানা না থাকে। তো এখানে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো আমি প্যাকটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করা যায়। আপনারা চাইলে আইস কিউব যে বক্সগুলো থাকে, সেই আইস কিউব বক্সের মধ্যে রেখে কিন্তু বরফ করে তারপর হচ্ছে খুলে বড় একটা বক্সে রেখে দিতে পারেন। আর যখন খুশি তখন কিন্তু যতটুকু দরকার ততটা কিউব নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে আমার যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি। তো এখানে আমি দুইজনের মুখে দেওয়া যাবে, ফেসে দেওয়া যাবে, তো ততটুকু নিচ্ছি। আর এখানে আমি 2টা ই ক্যাপ ব্যবহার করব। আর যদি আমি দিতাম শুধু একজন তাহলে কিন্তু 1টা ই ক্যাপ দিতাম। তো যেহেতু 2জন দিব আমি 2টা ই ক্যাপ এখন মিক্সড করে নিচ্ছি। আর ই ক্যাপটা আগে ব্যবহার
মানে মিক্সড না করে এই প্যাকের সাথে যখন ব্যবহার করা হবে মুখে বা ফেসে দেওয়া হবে তখন কিন্তু এটা দিলে ভালো। আর এই প্যাকটা শুধু মুখে যে লাগাতে হবে তেমন কোনো কথা নেই, ফুল বডিতে কিন্তু লাগানো যাবে, গলায় ঘাড়ে হাতে তো লাগানো যাবে আর কি, খুবই ভালো। তো এখন হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই যে একদম স্মুথভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।